জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি, ফাঁসির আসামি ক্যাপ্টেন মাজেদ আজকে গ্রেপ্তার হয়েছেন। আমার নির্বাচনী এলাকা দৌলত খান বঙ্গবন্ধু সহ সারা বাংলাদেশের মানুষ আজকে আনন্দিত, কিন্তু এই উল্লাস প্রকাশ করতে পারছে না করোনা ভাইরাসের কারণে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের যুব সমাজের দাবি ছিল যে জাতির পিতার আত্মস্বীকৃত খুনিদের, যারা দেশের বাইরে আছে, দেশে আছে, তাদেরকে অচিরেই গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের ফাঁসির রায় কার্যকর করে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করার জন্য, যে জাতির পিতার জন্ম না হলে এই বাংলাদেশ স্বাধীন হতো না, আমি নিজেও আজকে স্বাধীনভাবে কথা বলতে পারতাম না, মহান জাতীয় সংসদে নেতৃত্ব দিতে পারতাম না। জাতির পিতার আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন মাজেদ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের বিশ্ব মানবতার মা, তিনি বেঁচে আছেন বলেই আজকে ধরা পড়েছেন, এবং আমাদের সকলের সময়ের দাবি দ্রুত তার রায়কে কার্যকর করে বাংলাদেশের মাটিকে কলঙ্কমুক্ত করা, এবং এখনও যারা দেশের বাইরে অবস্থান করছেন দ্রুত তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসির রায় কার্যকর করে বাংলাদেশকে পুরোপুরি কলঙ্কমুক্ত করা, এটা সময়ের দাবি। তবে আপনাকে বলতে হয়, আমাদের এই ক্যাপ্টেন মাজেদ, আমাদের প্রিয় অভিভাবক জনাব আলহাজ তোফায়েল আহমেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব ছিলেন, তখন তার এপিএ ছিল শফিকুল ইসলাম মিন্টু। এই শফিকুল ইসলাম মিন্টুর বাড়ি দৌলত খানে, দক্ষিণ জয়নগর ইউনিয়নে, তাকে ধরে নিয়ে তাকে হত্যা করে তার লাশ বুড়িগঙ্গায় ফেলে দেয় এই ক্যাপ্টেন মাজেদ। এই ক্যাপ্টেনের মাজেদের রায় দ্রুত কার্যকর যাতে হয়, আমি আমার নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি যে ক্যাপ্টেন মাজেদের রায় দ্রুত কার্যকর করে বাংলাদেশকে আবারও পুনরাবৃত্তি করছি, বাংলাদেশকে যাতে কলঙ্কমুক্ত করা হয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।